اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানিত আব্দুর ভাই জুকে থেকে আপনি প্রশ্ন করেছেন যে আপনি জুম্মার এক খোদ শুনতে পেরেছেন যে তাকদির দুই প্রকারের একটা নির্ধারিত আর একটা ঝুলে থাকা এটা এই ধরনের কথাটা এটা ভুল কথা কারণ তাকদিরটা সবগুলোই তাকদির পরিপূর্ণ তাকদির আল্লাহ রবাম সব কিছু লিখে রেখেছেন এবং সেই লিখা অনুযায়ী সেটা বাস্তবায়ন হয়ে থাকে তো এই তাকদির উপরে ইমান আনাটা হচ্ছে ইসলামের ছটা রোকনের একটা গুরুত্বপূর্ণ রোকন তো এদেরকে এই তাকদিরকে সুস্পষ্ট ভাবে বুঝতে হলে চারটা বিষয় রয়েছে জানতে হবে এক নম্বর হচ্ছে হচ্ছে যেটা সাধারণভাবে আমরা ভূমিকা বলতে পারি সেটা গোপনীয় বিষয়টা আল্লাহ ছাড়া কেউই জানে না এবং এটা নিয়ে গবেষণা করা এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করার এটা জায়জ নেই কারণ এটা আল্লাহর একটা গোপনীয় এলম রহস্য যেটা আমরা জানি না কিন্তু এটা আমাদের ইমান আনতে হবে ইমানটার মূল বিষয়বস্তু হচ্ছে যে ভালো মন্দ ভাগ্যে সবকিছু লেখা আছে সেই অনুযায়ী হয়ে থাকে এখন আমার ভাগ্য কি আছে এটা আমি জানি না এবং আমার ভালো মন্দ কোনটা কি আছে সেটা আমি জানি না এটা গোপনীয় জিনিস কিন্তু আল্লাহ রাবুল আলমিন ভাগ্যের উপর নির্ভর করে গোনা করা বা ভাগ্যের উপর নির্ভর করে গোনা না করা এই ধরনের এটা ইসলাম বিরোধী কাজ ভাগ্যের উপর নির্ভর করতে বলা হয়েছে না ভাগ্যের উপর ইমান আনতে বলা হয়েছে কিন্তু আল্লাহ রব্লুল আলমিন ওয়াদা করেছে যে ব্যক্তি আল্লাহর আদেশ মানবে রসুল ইসলামের অনুসরণ করবে এবং সৎ পথে চলবে আল্লাহ বলাম তাকে তার জন্য ওয়াদা আল্লাহ তালা তাকে জান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তারপর অনুগ্রহ করবেন জান্নাত দিবেন তো দায়িত্ব সেটা হচ্ছে যে এই মানানো যে হ্যাঁ ভাগ্য লেখা আছে কিন্তু এখন খারাপ লেখা থাকলে আমি কেন ভালো কাজ করবো আমি আমাকে আর আমি ভালো আর ভালো কাজ লেখা থাকলে অটোমেটিক হবে এই ধরনের না আমাদেরকে কাজ করে যেতে বলছে আমরা আমাদের আমাদের চেষ্টা এবং সাধনা করতে হবে শরীরের বিধান অনুযায়ী আমরা যদি শরীর অনুযায়ী চেষ্টা করি হই তাহলে তারা অবশ্যই আমাকে তৌফিক দিবেন এবং আল্লাহর ওয়াদা আমাকে আমার দিবেন তো কাজেই আমাদের কর্তব্য হচ্ছে আমাদেরকে জোর করে কেন কিছু করানো হচ্ছে না আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন সেই অনুযায়ী আমরা অনেকে ইচ্ছা যে চুরি করতেছে তাকে সে নিজের ইচ্ছায় চুরি করতেছে তাকে জোর করে করানো হচ্ছে না আবার যে নামাজ পড়তেছে বা ভালো হয়ে চলতেছে তাকে জোর করে কেউ চাপ দিয়ে করছে না সে আল্লাহর ভয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ইচ্ছায় করতেছে কিন্তু এই তাক দিয়ে হবে কিন্তু এখানে নির্ধারিত আছে বা ঝুলে থাকা আছে এই ধরনের কথা নিজস্ব কথা যে একটা আছে সেটা আমার জানতে হবে এক নম্বর হচ্ছে হচ্ছে এক নম্বর চেয়েম জানতে হবে যে তাক প্রথম যে পর্যায়ে হচ্ছে জ্ঞান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করার পূর্ব থেকে সব কিছু জানেন যে কি হবে কোনটা কিভাবে কোন পদ্ধতিতে কখন কোনটা শুরু হবে শেষ হবে কি পদ্ধতি হবে সেটা সব বিষয়টা আল্লাহ জানেন সেটা আল্লাহ লিখে রেখেছেন এক নম্বর চেয়েলিম আল্লাহ সব কিছু জানেন সেটা জানা অনুযায়ী এক নম্বর আল্লাহ জানেন দুই নম্বর আছে আল্লাহ সেটা লিখে রেখেছেন আল্লাহ তারা পূর্ব থেকেই জানেন কোনটা কখন কিভাবে হবে সৃষ্টি হবে ধ্বংস হবে কোনটা কিভাবে চলবে সব কিছুই আল্লাহ জানেন সেই জানা অনুযায়ী দ্বিতীয় নম্বর পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ লিখে রেখেছেন তিন নম্বর আছে এই এলেম এবং লিখে রাখা অনুযায়ী আল্লাহ তারা সেটা ইচ্ছা করেছেন আবার ইচ্ছা পোষণ না করলে তো সেটা হবে না আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না চার নম্বর হচ্ছে সেটা বাস্তবের জন্য সেই সমস্ত কার্যক্রমগুলো গুলো আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এক নম্বর এলম দুই নম্বর হচ্ছে লিপিবদ্ধ করা তিন নম্বর ইচ্ছা করা চার নম্বর সৃষ্টি করা এগুলা সব কিছুই আল্লাহ কিন্তু লিখে রেখেছে পূর্বে থেকেই ঝুলন্ত কিছু নাই এই যে ঝুলন্ত কথাটা আবার নির্ধারিত সবগুলোই নির্ধারিত লিখে রেখেছেন এটার প্রমাণ কি প্রমাণ হচ্ছে সুরা হাজার ত্রিশ নম্বর আয়াত আউদিল

সবকিছু লেখা আছে এখন যে ঝুলন্ত কথা বলেছে যে পরিবর্তন হয় ইয়া হয় না এটা ভুল কথা সব কিছু লেখা আছে এখন একটা লোক লেখার মধ্যে লেখা আছে যে সে ভুল কাজ করবে আল্লাহ তার জন্য শাস্তি দিবেন কিন্তু সে আবার দোয়া করবে আল্লাহ তা তাকে ক্ষমা করে দিবেন এটাও লেখা আছে মানে সে যেই দোয়াটা করবে যেই কারণে তার জিনিসটা যেভাবে করবে আবার যেটা পরিবর্তন কিভাবে হবে সেই সবগুলাই লেখা লেখা আছে আছে থেকে যে দোয়ার মাধ্যমে আবার সে দোয়া করাটা এটাও লেখা আছে তার তার দোয়ার আগে এই আবার এটা আল্লাহ তালা তার সে দোয়া করবে দোয়ার মাধ্যমে আল্লাহ আবার তাকে ক্ষমা করবেন এটাও লেখা আছে কাজে ঝুলন্ত কোনো কিছুই নাই হাদিসে আছে যে ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে সাদকার মাধ্যমে পরিবর্তনের এটা বোঝানোর জন্য এটা যে এই কথাটাও লেখা আছে যে একটা লোক যখন নাকি কোনো ভুল কাজ করে আবার আবার তার কোনো বিপদ লেখা আছে পাপের জন্য আবার এটাও লেখা আছে যে এরপরে সে দোয়া করবে দোয়ার মাধ্যমে তার বা তোবার মাধ্যমে বা লেখা আছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তার এই বিপদগুলা সরে যাবে সেটাও লেখা তাহলে মূল বিষয়টা ফার্স্ট টু লাস্ট সবই লেখা আছে যে পরিবর্তনগুলো আসবে সেগুলোও লেখা আছে এটার এটা আমাদেরকে বোঝানোর জন্য লেখা হয়েছে কিন্তু আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে আমরা আল্লাহ কাছে দুনিয়া আখেরাতে কল্যাণের প্রার্থনা করবো বিপদ আপদ থেকে আল্লাহর নিকট আশ্রয় যাব আশ্রয় চাইলে আল্লাহ তালা আমাদেরকে সেই আশ্রয় দিবেন এটাও লেখা আছে এবং পাপের কারণে বিপদ আসে কষ্ট আসে শাস্তি আসে এটাও লেখা আছে কিন্তু আবার যদি দোয়া করবো আমরা দোয়া যখন করবো সেটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দেখে রাখেছেন সে তার মধ্যে পরিবর্তন হবে মূল বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি জগতের সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু লিখে রেখেছেন এবং সেখানে আল্লাহ জানেন আগে তার পূর্বে থেকে আল্লাহ জানেন কোনটা কখন কিভাবে ঘটবে কিভাবে পরিবর্তন হবে কিভাবে এটার সঙ্গে সবগুলোই জানেন সেই অনুযায়ী এটা আল্লাহর জানা জানা এই ভাগ্যের প্রথম স্তর দ্বিতীয় আল্লাহ লিখে রেখেছেন জিনিসটা কার্য করবার জন্য সেটা ইচ্ছা পোষণ করেন কারণ আল্লাহ তারা ইচ্ছা না করলে সেটা কখনো হবে না কারণ আল্লাহর বলেন সর্বশক্তিবান একটা লোকজনকে চুরি করার চুরি করার চিন্তা করে এই চিন্তার শক্তিটা তো আল্লাহ দিছে না করলে কি হবে কিন্তু চিন্তাটা ফ্রি তাকে চিন্তা ভালো চিন্তা করতে বলা হয়েছে সেখানে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যখন চিন্তা করার আল্লাহর ক্ষমতা যে মানে এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে সে চিন্তা করছে কিন্তু এই আল্লাহ জোর করে তাকে চিন্তা করাচ্ছে না এবং চুরি খারাপ কাজের জন্য আল্লাহ তাকে সাবধানও করে দিয়েছে এবং মানা করছে না কিন্তু সে করতেছে যেহেতু সে ইচ্ছা করছে তখন আল্লাহ তাকে এখানে বাধা দেয় নাই কারণ আল্লাহ জান্নাতেও জাননাতে আল্লাহ যাওয়ার পথে বাধা দেবে না জাহান্নামে যাওয়ার পথে বাধা কারণ এটা পরীক্ষা পরীক্ষা এই জন্য এটা যদি আমার আল্লাহ ইচ্ছা না করলে সেটা তো করা হবে না তাহলে তো জোরপূর্বক করাইলে সেটার জন্য পরীক্ষা কেন হবে তো কাজেই ইরাদা আল ইরাদা মানে আল্লাহ রাব্বুল আমি যা ইচ্ছা তাই করেন মানে আল্লাহ ইচ্ছা পোষণ করেন যখন মানুষ খারাপ কাজ করতে চায় এবং সেটা উদ্যোগ নেয় আল্লাহ তাকে সেই ক্ষমতা দেন তৌফিক দেন একটা লোকজন ভালো কাজ করতে যান ভালো কাজের উদ্যোগ নেয় সেটাও আল্লাহ তাআলা তৌফিক দেন ইচ্ছা করেন না ইচ্ছা করলে সেটা হবে না কারণ এটা পরীক্ষা পরীক্ষার জন্য বিষয়টা করা আছে তারপর চার নম্বর যেটা আল্লাহ তালা সেই কাজটাও তৈরি করে দেন

ভালো কাজ করার ইচ্ছা করে পোষণ করার চেষ্টা করে আল্লাহ তাকে সেই তফি দিবে সে যদি খারাপ কাজ করার ইচ্ছা করে পোষণ করার চেষ্টা করে আল্লাহ তাকে সেই তৌফিক দিবেন দুু পথ খোলা কিন্তু এই সর্বশক্তিমান যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারেন এইটা জানার জন্যেই এই ভাগ্যের উপর ইমান আনাটা ফরজাইন যে ব্যক্তি ভাগ্যের উপর ইমান আনবে না তার ইমান পরিপূর্ণ হবে না এবং সে মুসলমানের গণ্ডি থেকে বাইরে হয়ে যাবে তো কাজেই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে উদ্বুদ্ধ করেছেন জন্য ভালো পথে চলে ভালো পথে চলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন তাকে জান্নাত দিবেন আল্লাহ যদি সে আদেশ মেনে চলে আর যদি সে নাফরমানি করে সিজিক করে কুফুর করে বেজাতি করে এই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন তাকে শাস্তি দিবেন সেটা জানানোর জন্য আল্লাহ তারা অনেক সুযোগ সুবিধা করে দিছে অনেক কিছু এইজন্য আল্লাহ তালা বলছেন লাইকুল্লিফুল্লাহ নফসুল্লাহ আবু সাব মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়ও দেন না এত সহজ করে দিয়েছেন যে এই খারাপ পথটা জানার জন্য সাবধান থাকার কোরআন নাজিল করা হয়েছে নবীদেরকে প্রেরণ করা হয়েছে এবং সেখানে সব শিক্ষার ব্যবস্থা এবং সেটা বাস্তবায়ন সাহাবাদের বাস্তবের মাধ্যমে আমাদের কাছে দৃষ্টান্ত উপমা সবকিছু রয়েছে কাজেই মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তাক দীর যে ভাগ্য সেটা পরিপূর্ণ সবকিছু লেখা আছে আল্লাহর এলেম অনুযায়ী এবং সেটা বাস্তবায়ন হচ্ছেও আল্লাহর ইচ্ছা অনুযায়ী এবং আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছেন কিন্তু এর যে পরিবর্তন এর উপর বিশ্বাস অবশ্যই করতে হবে এটা গোপন বিষয় কিন্তু আমাদের যে কর্তব্য আছে আমরা জানি না আমরা আল্লাহর আদেশ মানলে আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কর্তব্য হচ্ছে বিশ্বাস ভাগ্যের উপর বিশ্বাস আনা এবং দুনিয়া হাতে সকল ধরনের কল্যাণ কাজের জন্য চেষ্টা করা এবং আল্লাহ তালা তৌফিক দিবেন আমরা যদি চেষ্টা করি এটাও আল্লাহর বাজা আর আমরা যদি চেষ্টা করে অগ্রসর হই এবং আল্লাহর উপর ভরসা করি তার আল্লাহ অবশ্যই কারণ আল্লাহ তালে প্রথমে আমি ইয়ে দেওয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করলো আল্লাহ তালা তার জন্য যথেষ্ট কাজেই চিন্তার কোনো বিষয় নাই একদম সুস্পষ্ট জিনিস ভাগ্যটা গোপন একটা রহস্য যেটা চারটা স্তর রয়েছে আল্লাহ লিখে রেখেছেন জানেন এবং ইচ্ছা করেন এবং সৃষ্টি করেন সবগুলো লেখা এটা সবগুলো যে লেখা নির্ধারিত সেটা প্রমাণটা আমরা বললাম সুরাহা যে ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের সবাইকে ভাগ্যের উপর নিষ্ঠার সাথে ইমান আনার তো অভিযান করুক এবং আমাদেরকে আল্লাহ তালা যে আদেশ করেছেন সেই আদেশ আমরা মেনে চলার এবং নিষেধ থেকে বিরত থাকার এবং আল্লাহর অনুগ্রহ এবং আর রহমত আশা নিয়ে